ঠাকুরদার বাপের নাম মনে আছে এই জন্যই বাঙালির অত পত্র বাঙালি নিজের ইতিহাস নিজেই জানে না শুধু তিন ওভারে সেঞ্চুরি করে ওয়ার্ল্ড রেকর্ড নিয়ে এমন দুটো প্রবলেমের সৃষ্টি করেছিলাম যার সমাধান আজও পর্যন্ত হয়নি চান্স পাস তাহলে এমসিসির ওই মিউজিয়ামে গিয়ে কাগজপত্র খুলে দেখিস ব্রজদার পাগলি জিনিসটা কি মশাই আমি তো আর দু হাতে বল করতাম সুগন্ধি ডান হাতে ফাস্ট বল বাঁ হাতে স্পিন বল সে যাই এমসিসি ব্যাট করতে নেমেছে আমি প্রথমেই ছড়লাম একটা লেগ ব্রেক মানে একেবারে ওই রিয়েল লেগ ব্রেক তো তারপরে গিয়ে ওই হার্ট ব্রেক হেড ব্রেক আর হ্যান্ড ব্রেক ছেড়ে এমসিসিকে ঠিক লাঞ্চের আট ঘন্টা আগে সর্বসাকুল্যে 30 রানে আউট করে দিল ভাই সত্যি তারপরে তো ওই লাঞ্চ ফাঞ্চ যা হবার হয়ে গেল আমরা খেলতে নামলাম যে 15 মিনিটের মধ্যে 7 রানে ঝপঝপ করে 5টা উইকেট পড়ে গেল তো তখন ওই সেভেন ম্যান খেলতে নামলাম আমি
25 মিনিট অপেক্ষা করা হলো কিন্তু বল আর পড়ে না মিটিং বসলো ওরা বলল যে তাকে কি বলা হবে অর্ডিনারি বাউন্ডারি না ওভার বাউন্ডারি না সুপার বাউন্ডারি শেষ পর্যন্ত তাকে ব্রজদাস ফাটল বলে খেলা ফের আরম্ভ হল নেক্সট বলে আবার একটু এরকম পারবে এবার আরো মুখ ম্যানেজার তো বলেই গেল যে ইন্ডিয়া একদিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দলকে হারাবে আর তারই পথ প্রদর্শক হচ্ছে কে আমি তোমার ব্রজদা বুঝলি বলতো আমাকে ক্রিকেট খেলা শেখাচ্ছি জানেন না বড় বাবু একটু কি সকাল কাটলো।